আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরুতে এক্সেল এর বেসিক কিছু টপিক নিয়ে কথা বলবো। ধাপে ধাপে আমরা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব। আমাদের মডিউলটা এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিনিয়ত আপনি কাজ করতে গেলে যে জিনিসগুলি আপনার বেশি প্রয়োজন হবে সেই জিনিসগুলি পর্যায়ক্রমিকভাবে আসবে। শুরুতেই মাইক্রোসফট এক্সেল যখন আমরা শুরু করি তখন এই ধরনের একটা স্ক্রিন আমরা পাই। এই স্ক্রিনের কোথায় কোন অংশের কী নাম সেই নাম জানাটা খুবই জরুরি। এখানেও অনেক জিনিস নতুন জানার আছে। আমরা প্রতিনিয়ত হয়তো বা ক্লিক করি, কোথাও ক্লিক করি, কিন্তু আমরা কখনো ডানে বামে একটু যদি 1 ইঞ্চি 2 ইঞ্চি ডানে বামে তাকাই তাহলে আমাদের অনেক কাজ সহজ হয়ে যায়। সো মাইক্রোসফট এক্সেলের একটা স্ক্রিন যখন ওপেন হয় তখন সেই স্ক্রিনের সবার উপরে যে অংশটা থাকে সেই অংশটাকে বলে হলো টাইটেল বার। টাইটেল বারের নিচে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, এই অংশটাকে বলা হলো মেনু বার। মেনু বারের নিচের যে অংশগুলি বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সাজানো এই অংশটা হলো টুলস বার। সো 2016 ভার্সনে মেনু বার এবং টুলস বারকে মিলিয়ে নাম রাখা হয়েছে রিবন। সো যখন আমরা বলবো হোম রিবনে ক্লিক করছি তখন আপনাকে বুঝতে হবে যে হোম মেনুবারের আন্ডারের যে টুলসগুলি সেই টুলগুলির কথা আমরা বলছি। এরপরের যে নিচের লম্বা অংশটা এই অংশটার নাম হলো ফর্মুলা বার। ফর্মুলা বারে কোনো একটা সেলে যখন কোনো কিছু লেখা হয় ফর্মুলা, সেই ফর্মুলাটা ফর্মুলা বারে শো করে। ফর্মুলা বারের বাম পাশের যে ছোট্ট একটা বক্স, এই বক্সের নাম হলো নেম বক্স। একটা সেলের রেফারেন্সটা এই নেম বক্সের মধ্যে পাওয়া যায়। নেম বক্সের পরে এ বি সি ডি যে অংশটা, এই অংশটাকে আমরা বলি হলো কলাম, আমরা সবাই জানি কলাম। আর 1, 2, 3 এই অংশগুলি হলো রো। রো এবং কলামকে মিলিয়ে যে ছোট ছোট ঘর তৈরি হয় এগুলি হলো সেল। আমরা এই ছোট ঘরকে সেল নামে চিনি। সেলকে আমরা কি নামে ডাকি বা নামকরণ করা হয় কিভাবে? কলামের নাম এবং রো এর নাম C3, এটা হলো A1। সেই A1টাই নেম বক্সের মধ্যে আমরা পাচ্ছি। তো এখানে ভার্সনের উপরে ডিপেন্ড করে এখানে সেলের সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। এই পুরো সেল রেফারেন্সের জায়গাটা আমরা কাজ করি, এটা হলো আমাদের ওয়ার্কিং এরিয়া। তার নিচের যে অংশটা শিট, বিভিন্ন শিট এখানে সুন্দর করে সাজানো আছে এক ওয়ান বাই ওয়ান। এই শিট যেখানে শিটগুলি আছে সেই অংশটাকে বলা হলো শিট ট্যাব। তো শিট ট্যাবের ডানে এবং বামে কিছু আইকন আছে, যেমন বাম দিকে আছে হলো দুদিকে দুইটা অ্যারো চিহ্ন এবং ডান পাশে আছে প্লাস। প্লাস চিহ্ন দিয়ে আমরা আরও শিট এখানে যোগ করতে পারি। মজার বিষয় হলো যে এই অংশটা আমরা সবাই জানি, কিন্তু কাজ করতে গেলে যেটা সমস্যা হয় কোনো একটা শিট খুঁজে পেতে গেলে আমাদের খুব ঝামেলা পোহাতে হয়। এই অংশটায় আমরা ঝামেলাটা কমানোর জন্য, সময়টাকে বাঁচানোর জন্য আমরা এই ঠিক শিট ট্যাবের বাম পাশে দুইটা দুইদিকে যে অ্যারো আছে এর মাঝখানে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমার এই এক্সেল ফাইলে যতগুলি শিটের নাম আছে সব শিটের নাম একবারে চলে আসবে। তো যে কোনো শিটে আমি জাস্ট ক্লিক করে ওকে করলে আমাকে সেই শিটে নিয়ে যাবে। শিট ট্যাবের নিচে আছে হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার যখন আমরা কোনো সেলে কোনো কিছু লিখি, যেমন এখানে আমি লিখলাম 1, এখানে লিখলাম 2, 1 এবং 2কে আমি যখন সিলেক্ট করি তখন নিচে কিছু স্ট্যাটাস অটোমেটিক্যালি চলে আসে। এভারেজ কাউন্ট, নিউমেরিক কাউন্ট, মিনিমাম, ম্যাক্সিমাম, সাম, এই জিনিসগুলি অটোমেটিক্যালি আসে স্ট্যাটাসে দেখায়। সো স্ট্যাটাস বারের উপরে আমি রাইট বাটন ক্লিক করলে অনেক অপশন এখানে পাওয়া যায়, যে অপশনগুলির মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে আমি আমার স্ট্যাটাস বারকে আরও সমৃদ্ধ করতে পারি। স্ট্যাটাস বারের ডান পাশে ছোট্ট তিনটা আইকন আছে, নর্মাল, এটা হলো একটা এক্সেল শিটকে আমি কিভাবে দেখতে চাই, নর্মাল ভিউ, পেজ লেআউট ভিউ এবং পেজ ব্রেক প্রিভিউ। তো পেজ ব্রেক প্রিভিউটা আমাদের কোনো একটা ডকুমেন্টকে প্রিন্ট করতে গেলে সবচেয়ে বেশি হেল্প করে হলো পেজ ব্রেক প্রিভিউ। তার ডান পাশে আছে হলো ছোট্ট দুইটা আইকন, একটা হলো মাইনাস আর একটা হলো প্লাস। এই প্লাস এবং মাইনাসে ক্লিক করলে আমার উইন্ডোটা জুম হবে, জুম এবং আনজুম হবে, আমি ছোট করে দেখতে পারবো বা আমার লেখাকে আমি বড় করে দেখতে পারবো। এটা মোটামুটি বেসিক।
এরপরে কিছু জিনিস আছে, যেমন এই টাইটেল বারের বাম পাশে ছোট্ট কিছু আইকন আছে, এই এই অংশটাকে বলে হলো কুইক অ্যাক্সেস টুলবার। যে কোনো রিবনের যে কোনো আইকনকে আমি কাজের সুবিধার জন্য কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে রেখে দিতে পারি, অ্যাড করে রাখতে পারি। এই টুলবারের কোনো জিনিস, কোনো অংশ যদি আমি কম বেশি করতে চাই, তাহলে এই টুলবারকে আমি কাস্টমাইজও করতে পারি। তার জন্য আমাকে যেতে হবে হলো ফাইল মেনুতে, ফাইল মেনুতে ক্লিক করলে যে ভিউটা আমি দেখতে পাই, এই ভিউটাকে বলে হলো ব্যাক স্টেজ ভিউ। এখানে কিছু প্রপার্টিস থাকে, যে প্রপার্টিসগুলি অটোমেটিক্যালি এক্সেল তৈরি করে নেয়, সাইজ কত, টাইটেল কি, তার কবে ফাইলটা তৈরি করা হয়েছে, কবে মডিফাই করা হয়েছে, ইত্যাদি অসংখ্য ইনফরমেশন সে অটোমেটিক্যালি এখানে লিপিবদ্ধ করে রাখে। এর এই পাশে আছে হলো ইনফো, নিচের দিকে আছে হলো ওপেন। আমরা কোনো ফাইল যখন ওপেন করতে চাই, খুলতে চাই, তখন এই ওপেনে ক্লিক করি। মজার বিষয় হলো বন্ধুরা, কোনো ফাইলকে আমরা তাড়াতাড়ি পাওয়ার জন্য সেই ফাইলটা আমরা কোনো ফোল্ডারের মধ্যে না রেখে ডেস্কটপে এনে রাখি। ডেস্কটপে রাখতে রাখতে এমন একটা অবস্থা হয়ে যায় যে ডেস্কটপেও ফাইলে ভরপুর হয়ে যায়, কোনো একটা ফাইলকে সহজে খুঁজে পাওয়া যায় না। লক্ষ্য করুন বন্ধুরা, এখানে যখন আমরা কোনো একটা ফাইল ওপেন করি, রিসেন্ট ফোল্ডারে সমস্ত ফাইলগুলি এখানে থাকে। প্রত্যেকটা মাইক্রোসফটের প্রোডাক্টের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলিতেই এই রিসেন্ট ফোল্ডার আছে। রিসেন্ট ফোল্ডারে এইমাত্র যে ফাইলটা আমি ওপেন করলাম, সেই ফাইলটা থাকবে সবার উপরে, এবং সময়ের উপরে ডিপেন্ড করে, যেটা সবার অনেক পেছনে খুলেছিলাম, সেই ফাইলটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। আমার কোনো একটা ফাইল আমি যদি এখানে লক করে রাখতে চাই, তাহলে সেই ফাইলের উপরে জাস্ট মাউসটা নিয়ে আপনি খেয়াল করুন, ডান পাশের এই যে পিন বাটনটা আছে, এই পিন বাটনটাতে একবার ক্লিক করলে সেই ফাইলটা এখানে পিন হয়ে থাকবে, পিন গ্রুপ, এবং সেটা রিসেন্ট ফাইলের থেকে আলাদা একটা গ্রুপে চলে যাবে। সো যখনই আমার কোনো ফাইলের প্রয়োজন হবে, ইমিডিয়েটলি আমি জাস্ট ওপেনে এসে আমার এই পিন গ্রুপ থেকে আমি আমার ফাইলটাকে সিলেক্ট করে রাখতে পারবো। এটা আবার আনপিন করার জন্য জাস্ট পিন বাটনে ক্লিক করলে সেটা আবার নর্মাল রিসেন্ট ফাইলের মতো আচরণ করবে। এরপরে যেটা বলছিলাম যে নিচের দিকে আছে অপশন, অপশন থেকে আমরা আমাদের বিভিন্ন ধরনের আইটেমকে সিলেক্ট করতে পারি, যেমন জেনারেল, ফর্মুলাস, প্রুফিং, সেভ, কতক্ষণ পরে পরে সেভ হবে। নর্মালি এটা ডিফল্ট হিসাবে 10 মিনিট থাকে, আমি 2 মিনিটস সেট করে রেখেছি যাতে 2 মিনিট পর পর আমার ফাইলটা সেভ হয়। এরপরে নিচের দিকে আছে কাস্টমাইজ রিবন এবং কুইক অ্যাক্সেস টুলবার। সো কুইক অ্যাক্সেস টুলবার বন্ধুরা, এই অংশটার কথা বলছিলাম, কুইক অ্যাক্সেস টুলবারে আমরা বিভিন্ন টুলবার থেকে আইকন নিয়ে সেট করে রাখতে পারি। কোনো একটা আমার রিবনকে যদি আমি কাস্টমাইজ করতে চাই, তাহলে এখান থেকে আমি কাস্টমাইজ করতে পারি। এটাই ছিল আমাদের আজকের বেসিক ক্লাস, আমরা পরবর্তীতে আরও মোর অ্যাডভান্স ক্লাস নিয়ে শুরু করব। শুভেচ্ছা আপনাদের, ভালো থাকবেন, ধন্যবাদ।